প্রবেশের দায়ে পুলিশের হাতে আটক তিন বাংলাদেশি যুবতী। তাদেরকে উত্তর জেলা ধর্মনগর রাজবাড়ি এলাকা থেকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা দায়ের করে তদন্তে নেমেছে পুলিশ। ঘটনা বিবরণে জানা গিয়েছে, গত শনিবার অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে তিন বাংলাদেশি নাগরিক সোমবার সকালে 5টার দিকে এক দালাল তাদেরকে ধর্মনগর আসার উদ্দেশ্যে বাসে বসিয়ে দেয় এবং তাদের হাতে একটি কাগজে ঠিকানা লিখে দেয়। ঠিকানা অনুযায়ী তারা ধর্মনগর রাজবাড়ি এলাকায় গিয়েছিলেন। সেখানকার স্থানীয় মানুষ তাদেরকে দেখে সন্দেহ হয়। সাথে সাথে তারা ধর্মনগর থানায় খবর দিয়েছেন। খবর পেয়ে ধর্মনগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং তাদের আটক করে ধর্মনগর থানায় নিয়ে যায়। তল্লাশিতে তাদের কাছ থেকে 3টি আধার কার্ড পাওয়া যায়। এদিকে তাদের জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে, তাদের মধ্যে একজনের সাথে প্রেমের সম্পর্ক ছিল জলপাইগুড়ি এলাকার এক যুবকের। ওই নাবালিকা মেয়ে ওই যুবককে বিয়ে করবে বলে আসে ভারতে। ওর সাথে ওই এলাকার আরও 2 নাবালিকা মেয়েকে নিয়ে আসে ভারতে। ধৃতদের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে ধর্মনগর থানার পুলিশ। অপরিচিত মেয়ে রেজিস্ট্রেশন দিলে ঘোরাঘোরা করতেছে, তো এদের মধ্যে 2 মাইনর, তো পরবর্তীতে আমাদের এই ধর্মনগর থানা থেকে আমার অফিসার জায়গাটা একটু খালি রাখা আমরা পাইছি এবং তাদেরকে সেফ কাস্টডিতে আমরা পুলিশ সেফ কাস্টডিতে নিয়ে আনা হয়েছে তাদের মানে শেল্টারের জন্য। তো আনার পরে তাদের তাদেরকে জিজ্ঞাসাবাদে করে দেখা গেছে তারা বাংলাদেশ ন্যাশনাল, তারা ইন্ডিয়াতে আইসে। তো আমরা যেহেতু বাংলাদেশ ন্যাশনাল, তো সেই কারণে আমরা একটা তাদের বিরুদ্ধে একটা লোকাল আমরা মানে একটা কেস আমরা নিতেছি এবং লোকাল একশনের জন্য আর বাকি ইনভেস্টিগেশন সাথে আমরা দেখতেছি আর কী কী পাওয়া যায় তাদের কাছ থেকে। ইন্টারভিউশন চলছে, নেক্সট Bureau Report, RN News.